তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গহিনা শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তো বসান তুমি রহমান তুমি মেহেরবান জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি জনম জনম যদি গাহি তোমারি মহিমা গাওয়া শেষ হবে নাহি ভরে ভরে না যেন সাহারায় প্রাণ তুমি রহমান তুমি মেহেরবান অশেষ অসীম হৃদয় সুষমা তুমি তুমি প্রিয়তম অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি তুমি প্রিয়তম প্রেমের আকাশে তুমি চিরমহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া সে কথা ভাবে না শুধু বোধি রহিয়া তোমারি করুণা ঘেরা সারা দুনিয়া সে কথা ভাবে না শুধু বোধি রহিয়া কখনো তোমারে যদি ভুলি হৃদয়াতের আলো জেলে নিয় কাছে তুলি কখনো তোমারে যদি ভুলি হৃদয়াতের আলো জেলে নিয় কাছে তুলি ঠাই দিও প্রিয়তম অগ দয়াবান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গহিনা শুধু তোমারি গুণগান বুঝেও বুঝে না তো বসান তুমি রহমান।
রাব্বুল আলামিন প্রথম আয়াতে বলছেন কেউ চুপ থাকবেন না সবাই আমার সঙ্গে পড়েন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বআমিল মিসকীন আল্লাহ তাআলা বলছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ও নবী আপনি কি তাকে দেখেননি তার ব্যাপারে কি আপনি জানেন না যে দীনকে মিথ্যা বলে প্রতিপন্ন করে যে দীনকে অস্বীকার করে দীন হলো একটি ব্যাপক অর্থবোধক শব্দ তবে এই আয়াতে যে দীনের কথা বলা হয়েছে এই দীন মানে হলো বিচারের দীন বিচারের দিবস প্রতিদান দিবস কর্মফল দিবস সারা দিন ব্যবসা বাণিজ্য শেষ করে যেমন সন্ধ্যা বেলায় কিংবা রাতের বেলায় হিসাব নিকাশ আরম্ভ হয় সারা মাস সারা বছর ব্যবসা করার পরে যেমন হিসাব নিকাশের একটা দিন আসে ঠিক তেমনি ভাবে আমাদের এই দুনিয়ার জিন্দেগি যখন শেষ হয়ে যাবে তখন এই দুনিয়ার জিন্দেগির ব্যাপারেও বিচার দিবসে যার সম্মুখীন হতে হবে তিনি কি আরো জোরে বলেন তিনি কি ওই বিচার দিবসের মালিক হচ্ছেন তিনি এই জন্য কোরআনের প্রথম সূরায় বিচার দিবসের মালিকের পরিচয় দেওয়া হয়েছে যেই সূরাটি আমরা প্রত্যেক দিন নামাজেও তিলাওয়াত করি সকলেরই জানা সূরা পড়েন আল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন সকল প্রশংসাকার তার পরিচয় হলো তিনি রব্বিল আলামিন জগৎসমূহের রব তিনি জগৎসমূহের প্রতিপালক লালনকারী রক্ষাকারী পালনকারী তার পরিচয় হলো আর রহমানির রহিম তিনি হচ্ছেন রহমান তিনি হলেন দয়াবান তিনি হলেন মেহেরবান আর তার আরেকটা পরিচয় হলো মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক যিনি পুরুষোচিত কণ্ঠে জবাব দিয়ে বলেন তিনি কে ওই বিচার দিবসে আমার আপনার কারো কোনো ক্ষমতা চলবে না কারো কোনো পাওয়ার চলবে না দুনিয়াতে আমরা অনেকেই খুব ভাবসাব দেখাই খুব ক্ষমতা দেখাই সামান্য একটু ক্ষমতা পেলে দেখা যায় এত অহংকারী হয়ে যায় মানুষকে মানুষ মনে করে না ক্ষমতার অহংকারে দেখা যায় যার তার উপরে জুলুম চালায় নির্যাতন চালায় অনেক সময় দেখা যায় ক্ষমতার অপব্যবহার করে অপরাধীকে পর্যন্ত নিরপরাধী বানায়া ছাড়ে আবার দেখা যায় নিরপরাধীকে অপরাধী বানায়া দেয় অপরাধীকে নিরপরাধী বানিয়ে দেয় কিয়ামতের দিন এমন দুই নাম্বার বিচার চলবে না ওই বিচার দিবসে পাওয়ার কর্তৃত্ব কেবলমাত্র একজনের হাতের মোঠায় থাকবে মহব্বতে জবাব দিয়ে বলেন তিনি কে এই জন্য কোরআনুল করিমের ৮২ নম্বর সূরা সূরাতুল ইনফিতারের ১৭ নম্বর আয়াত থেকে রব্বুল আলামিন বলছেন ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন ও নবী আপনি কি জানেন ইয়াউমুদ্দিন বিচার দিবস কি সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন অতঃপর আপনি কি জানেন বিচার দিবস কি আল্লাহ নিজেই প্রশ্ন করে নিজেই আবার জবাব দিয়ে দিলেন
يوم لا تملك نفس لنفس شيئا والأمر يومئذ لله. আল্লাহ তাআলা বলছেন বিচার দিবসের পরিচয় হলো ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেদিন মালিকানা কর্তৃত্ব পাওয়ার ক্ষমতা কারো হাতে থাকবে না, ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, কর্তৃত্ব যার হাতে থাকবে তিনি কে, কোনো ক্ষমতা সেদিন চলবে না। আমার আশেপাশের চামচা মাদক ডেলিভারি দিয়েছে, ধরা খেয়েছে, আমার সুপারিশে আবার জামিন পেয়েছে, এই রকম সুপারিশের কোন সুযোগ কেউ কিয়ামতের দিন পাবে? আমরা তো মানুষ, আমাদের মধ্যে স্বার্থপরতার অভ্যাস আছে, আমাদের মধ্যে স্বজনপ্রীতি আছে, আমাদের মধ্যে দলকা নামে আছে, দলপ্রীতি স্বজনপ্রীতি আছে, কিন্তু আল্লাহর বিচারের মধ্যে কোনো জুলুম নাই। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ বলছেন তোমার রব কারো উপরে জুলুম করেন না, কিন্তু আমরা তো মানুষ স্বার্থের দান্দায় মাঝে মাঝে দেখা যায় এত জুলুম করে বেশি ভালো মানুষ নিরপরাধ মানুষটাকেও আমরা অপরাধী সাজায়া বিচারিক হত্যাকাণ্ডে আমরা খতম করতেও দ্বিধাবোধ করি না। এইরকম কোনো দুই নাম্বারই কিয়ামতের দিন চলবে না, কারণ বিচার দিবসে আপনার কোনো ক্ষমতা নাই, আমারও কোনো ক্ষমতা নাই, বিচার দিবসে সবাই হয়ে যাবে অত্যন্ত অসহায়। সেদিন মানুষেরা নিজেকে বাঁচানোর ধান্দায় ঘামের মধ্যে সাঁতার কাটবে, গাছপালা নাই, বৃক্ষলতা নাই, কিছুই নাই, 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য মাথার খুব নিকটবর্তী হয়ে যাবে, মানুষগুলো এমন দিশেহারা হবে, পাপি তাপিদের মাথার এই চান্দিটা ফেটে মগজগুলো উত্রাতে থাকবে, পিপাসার যন্ত্রণায় মানুষ কাতর, কি দামি দামি পোশাক মানুষের গায়ে। আল্লাহর নবী বলেছেন ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান মুশাতান গরলা, কোন কাপড় চোপড় থাকবে না, উলঙ্গ নগ্ন পদে খালি পায়ে মানুষ খতনাবিহীন অবস্থায় হাসরের মাঠে দাঁড়াবে। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন নবী গো, কারো গায়ে যদি কাপড় চোপড় না থাকে আমি তো এই অবস্থায় লজ্জা পেয়ে যাব। নবীজি বললেন আয়েশা শোনো, লজ্জার চিন্তা করো না, কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষ নিজেকে বাঁচানোর ধান্দায় এত মশগুল হয়ে পড়বে, কারো দিকে থাকা কারো দিকে তাকানো তো দূরে থাক, আল্লাহর বিচারের সম্মুখীন হওয়ার ভয়ে কলিজাটা কেঁপে উঠেছে, যে নিচের দিকে তাকাবে উপরের দিকে তাকানোর সাহস করতে পারবে না। আল্লাহু আকবার, ভয়াবহ সেই বিচারের দিন। এই বিচারের দিবসকে কাফিররা মুশরিকরা মিথ্যা মনে করে, এই যুগেও এমন মানুষ আছে যারা মৃত্যুকে বিশ্বাস করে কিন্তু মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করে না। রামুতেও এমন মানুষ আছে, বলবেন হুজুর ওই মানুষটারে পাবো কোথায়? তো শুনেন, আল্লাহর ভয় পরকালের ভয় যার ভিতরে নাই তার জীবনে নামাজ নাই। পরকালে বিচার দিবসে আমার রবের সামনে দাঁড়াবো আর তিনি আমার বিচার করবেন, এই ভয় থাকলে কি কোনো মানুষ নামাজ ছাড়বে নাকি, সুদ খাবে নাকি, ঘুষ খাবে নাকি, একটা গুনাহের ধারে কাছে যাবে নাকি? তাহলে মুহূর্তে মুহূর্তে আল্লাহর নাফরমানি করে যারা আসলে প্রকৃত পক্ষে পরকাল দিবসকে বিশ্বাস করে না তারা, যেই যুগে কোরআন নাজিল হচ্ছিল সেই যুগের কাফিররা পরকাল মানত না,
নবীজি যখন তাদেরকে মৃত্যুর পরবর্তী জীবনের কথা বলতেন তখন কাফিররা পরকাল ব্যাপারে কি বলতো আল্লাহ তাদের কথা কোরআনে উঠিয়ে দিলেন কোরআনুল কারীমের 37 নম্বর সূরা সূরাতুস সাফাতে 16 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন أَإِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَامًا أَإِنَّا لَمَبْعُوثُونَ أَوْ آبَاؤُنَا الْأَوَّلُونَ তারা বলে আমরা যখন মারা যাব যখন আমাদের দেহ মাটির সাথে মিশে যাবে অস্থিপিঞ্জর হাড্ডি গুড্ডি সব যখন আলাদা হয়ে যাবে তখন কি আবার আমাদেরকে জীবিত করা হবে নাকি আউ আবাউনাল আউয়ালুন এমন কি আমাদের পিতৃপুরুষ পূর্বপুরুষ তাদেরকেও কি আবার জীবিত করা হবে নাকি আল্লাহ তাআলা তার নবীকে জানায়া দিলেন ও নবী আপনি এদেরকে জবাব দেন قل نعم وأنتم داخرون ها অবশ্যই তোমরা সহ তোমাদের পূর্বপুরুষদেরকে আবার জিন্দা করবেন কে আল্লাহ وأنتم داخرون আর সেদিন তোমরা পরকাল অবিশ্বাসীরা লাঞ্ছিত হবে অপদস্থ হবে তারা ভাবে এটা কেমনে হবে আল্লাহ পরের আয়াতে বললেন فإنما هي زجرة واحدة فإذا هم ينظرون الله أكبر আল্লাহ বলছেন সেই ঘটনা বিকট ধ্বনির মাধ্যমে হয়ে যাবে সিংহার ধ্বনি বাজানো হবে সিংহার ফুৎকারে সব শেষ আরেকটা সিংহার ফুৎকারে কবর থেকে মানুষ উঠবে উঠার পরে দেখবে আমাদেরকে নবীরা আর নবীদের পরবর্তী যুগে আলেমরা ওয়াজ নসিহত করে কোরআন থেকে বুঝাতো গুনাহ কইরেন না পাপ কইরেন না এই দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন আছে আল্লাহর সামনে সেদিন দাঁড়াতে হবে এত বুঝাইলো আমাদেরকে বুঝলাম না ওই দিন পরকাল অবিশ্বাসী লোকরা কি বলবে পরের আয়াতে আল্লাহ তাআলা বলে দিলেন সেই লোকেরা তখন বলবে ওয়াকালু ইয়া ওয়াইলানা হাযা ইয়াউমুদ্দিন আপনারা কি ঘুমায় গেছেন নাকি কথা কি মাথার ভিতরে যায় কি বুঝতেছেন আপনি সেদিন তারা আফসোস করে বলবে ইয়া ওয়াইলানা দুর্ভাগ্য আমার আফসোস আমার হাযা ইয়াউমুদ্দিন এটাই তো বিচার দিবস যেটার কোনো ভয় দুনিয়াতে আমার ছিল না এ যুবক ভাইরা এটা সেই বিচার দিবস যেদিন আফসোস করবে আজকের দিনের নামাজ ছাড়ার কারণে সেদিন বলবে এটা তো সেই বিচার দিবস যেই 17ই ডিসেম্বর ওয়াজ করে বোঝানো হয়েছে সেই বিচার দিবসে আমি হাজির হায় আফসোস আমি তো জীবন কাজে লাগালাম না তখন আফসোস করে কোনো কাজ হবে কথা বলেন কাজ হবে তারা আরো বলবে هذا يوم الفصل الذي كنتم به تكذبون তখন তাদেরকে বলা হবে হাদা ইয়াউমুল ফাসল এটা হচ্ছে বিচার দিবস আল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন যেটাকে তোমরা মিথ্যা মনে করতে বিশ্বাস করতে না যেই পরকালের চিন্তা তোমাদের ছিল না মৃত্যুর পরে আবার যে আল্লাহ আমাদেরকে জীবিত করবেন এ ব্যাপারে কি আপনাদের সন্দেহ আছে নাকি থাকলে আজকে শেষ করে দেই সন্দেহ আল্লাহ বলছেন বান্দা তুমি যদি মনে করো তোমার মতো বান্দা তোমার মতো বান্দি মারা যাওয়ার পরে লাশ এটা পচে যাবে গলে যাবে মাটির সাথে মিশে যাবে হাড্ডি গুড্ডি আলাদা হয়ে যাবে তোমাকে আমি আবার কেমনে পুনরুজ্জীবিত করব সব কিছু কিভাবে জোড়া লাগাবো তোমার মনে যদি এই চিন্তা ভাবনা আসে তো শোনো আল্লাহ তাআলা সব কিছু পরিষ্কার করে দিলেন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা
سورة الحج پانچ نمبر آیت رب العالمين بولسن يا أيها الناس إن كنتم في ريب من البعث فإنا خلقناكم من تراب ثم من نطفة ثم من علقة ثم من مضغة مخلقة وغير مخلقة لنبين لكم ونقر في الأرحام ما نشاء إلى أجل مسمى আল্লাহ তাআলা বলছেন হে মানবজাতি তোমার দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে তোমাকে আমি আবার জীবিত করব এই ব্যাপারে তোমার যদি সন্দেহ থাকে তো শোনো তুমি তো একটা সময় কিছুই ছিলে না নাম ছিল না আপনার মা বাবা ঘরের মানুষ আপনার নাম রেখেছেন নাম রাখার আগে মায়ের পেটে ছিলেন আর মায়ের পেটে একদিনে তৈরি হন নাই আল্লাহ বলেছেন তোমার বাপের এক ফুটা স্পাম এক ফুটা নাপাক পানি থেকে আমি তোমাকে বানানো আরম্ভ করলাম কেমনে বানালাম শোনো ওই নাপাক পানি ফুটাকে আমি জমাট বাঁধা রক্তে পরিণত করলাম অতঃপর সেই জমাট বাঁধা রক্তকে আমি রক্তপিণ্ড জমাট বাঁধা রক্তকে গুষ্ঠপিণ্ডে পরিণত করলাম এরপরে সেই গুষ্ঠপিণ্ডকে বড় একটা হাড্ডিতে রূপান্তর করলাম এরপরে সেই হাড্ডির উপরে গুষ্ঠের পোশাক পরিয়ে দিয়ে তোমার কান চোখ নাক ঠোঁট হাত পা হার্টবিট সবকিছু দিলাম এরপরে সুন্দর একটা গঠনাকৃতি দিয়ে তোমার মায়ের পেটের ভেতরে আমি আল্লাহ তোমাকে বানালাম তোমার মায়ের পেটের ভেতরে থাকাকালীন তোমার রূহ দেওয়া হলো এবার তোমার নড়াচড়া আরম্ভ হয়ে গেল গুতাগুতি আরম্ভ হয়ে গেল আল্লাহ বলছেন ওয়া নুকিরু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমার মায়ের পেটের ভেতরে আমি তোমাকে রেখে দিলাম নয় মাস দশ দিন সেখানে থাকলে সুম্মা নুখরিজুকুম তিফলা এরপরে আমি ছোট্ট বাচ্চার সাইজে তোমার মায়ের পেটের ভেতর থেকে আমি বের করে তোমাকে দুনিয়া দেখিয়েছি সুবহানাল্লাহ পড়তে ইচ্ছা করে না আপনাদের এবার আল্লাহ আপনাকে প্রশ্ন করছেন আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করছেন কোরআনুল কারীমের 75 নম্বর সূরা সূরাতুল কিয়ামাহের 40 নম্বর আয়াতে আল্লাহ আপনাকে প্রশ্ন করছেন বান্দারে যেখানে তুমি কিচ্ছু ছিলে না আমি তোমাকে বানালাম সুতরাং আমি তোমাকে যদি বানাতে পারি আলাইসা যালিকা বিকাদিরিন আলা আইয়ুহিয়াল মাউত মারা যাওয়ার পরে আমি কি পুনরায় তোমাকে জীবিত করতে পারবো না এত আস্তে বললেন পারবেন না এটা হাতে কি জোরে বলেন যুবকরা বলো নষ্ট যদি হয়ে যায় মোবাইলের কারিগরের কাছে দিলেন ভাই দেখেন তো কি হইছে সেইটা খুললো খুলে ভিতরের সব কিছু বের কইরা ফেলল আপনি তো মোবাইলের কারিগর না আপনি এটা দেখলে আপনার মাথা হ্যাং করবে বুঝলাম না সব দিকে খুলে ফেলল এটা লাগাবে কেমনে আবার জোড়া দিবে কেমনে দেখা যায় সে তার কাজ করার পরে আবার যেমন ফিটিংস ছিল ওই রকম ফিটিংস দিয়ে বলেন ধরেন নেন আপনার মোবাইল ঠিক হয়ে গেছে একজন মানুষ মোবাইলের পার্টসগুলো খুলে খুলে আলাদা করে আবার জোড়া দিতে পারে তার মাথায় জ্ঞান দিয়েছেন কে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে ক্যামেরা মোবাইল এই মাইক মেশিন মনিটর এগুলো যদি খুলে 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 মানুষ আলাদা রেখে দেয় দেখবেন কালকে সকালবেলা এই অপারেটর ভাইরা তারা এই যে মাইক আছে না ওই যে ইউনিট আলাদা করবে আর ওইটাকে কি বলে সামনের অংশকে কি বলে হরন আলাদা করবে সব খুলে ফেলবে পরবর্তী প্রোগ্রামে আবার নিয়ে এগুলো সেট করবে এদের মাথায় জ্ঞান দিয়েছেন কি আল্লাহর দেওয়া জ্ঞান পাইয়া এরা যদি খোলাখুলি করে আবার লাগাইতে পারে
তা আমারে আপনারে আল্লাহ বানিয়েছেন সব যদি খুলে খুলে যায় ওইগুলো আবার জুদা লাগাইয়া আল্লাহ আপনাকে জীবিত করতে পারবেন না এই বিশ্বাস যদি হয় যুবক তাহলে তুমি গুনাহ করো কেমনে বিবেককে প্রশ্ন করো তুমি নামাজ ছাড়ো কেমনে তুমি মাদকাসক্ত হও কেমনে বিবেককে আজ প্রশ্ন করো আল্লাহ বলছেন অবশ্যই বিচার দিবস আছে ইন্নাদ্দিনা লাওয়াকিআ সূরা যারিয়াতের 6 নম্বর আয়াতে আল্লাহ বলছেন অবশ্যই বিচারের দিবস অবশ্যম্ভাবী বিচারের দিবস আসবে কর্মফল দিবসে কর্মের পুরস্কার এবং শাস্তি যিনি দিবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ আল্লাহ বলছেন আরাইতাল্লাযি ইউকাযযিবু বিদ্দীন তাদেরকে কি দেখো না যারা বিচারের দিবসকে মিথ্যা মনে করে এখন আমাদের প্রশ্ন হলো এরা কারা এদের কি স্বভাব এদের কি বৈশিষ্ট্য এই সূরার পরবর্তী দুইটা আয়াতে এই লোকদের দুইটা বৈশিষ্ট্য বলা হয়েছে যারা পরকাল মানে না এদের দুইটা স্বভাব বলা হয়েছে জোরে বলেন কয়টা দুইটা আরো জোরে কয়টা দুইটা আরো জোরে কয়টা দুইটা আল্লাহ বলছেন আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন فذلك الذي يدعو اليتيم বিচার দিবসকে মিথ্যা মনে করে ওই ব্যক্তি যে ইতিমের সাথে দুর্ব্যবহার করে জোরে বলেন কার সাথে আরো জোরে বলেন ইয়াদু আল ইতিমের ব্যাখ্যায় তাফসীরের মধ্যে অনেক রকমের অর্থ এবং ব্যাখ্যা এসেছে কোন কোন মুফাসসির বলেছেন ইয়াদু আল ইতিম আই ইয়াকুলু মাল আল ইতিম পরকাল অবিশ্বাসী লোকদের বৈশিষ্ট্য হলো যারা ইতিমের মাল অন্যায়ভাবে খেয়ে ফেলে ইতিমের মাল অন্যায়ভাবে খায় এই ধরনের হারামখোর আমাদের সমাজে নাই কোন কোন মুফাসসির বলেছেন ইয়াদু আল ইতিমের ব্যাখ্যা হলো যে এতিমকে গলা ধাক্কা দেয় এতিম তার কাছে সাহায্য চাইতে আসে এতিমের কথা শুনেও না এমন একটা ভাব আবার শুনলেও দুর্ব্যবহার করে এতিমকে গলা বড় করে ধমক দেয় এই বেটা এতিম আমি ব্যস্ত মানুষ আমাকে ডিস্টার্ব করার সময় পেল যা এই যে কঠোরতা আরোপ করলো দুর্ব্যবহার করলো ধমক দিল এটা পরকাল অবিশ্বাসীদের স্বভাব বলেছেন কে আল্লাহ বলেছেন কে আল্লাহ এতিম আসলে ভালো আচরণ করে না বরং উল্টা আর এতিমকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় কোন কোন মুফাসসির আবার বলেছেন তিন নাম্বার ব্যাখ্যা ইয়াদু আল ইতিম মানে হলো ওই ব্যক্তি যারা এতিমের উপর জুলুম করে বসে আমাদের সমাজেও দেখবেন এমন বহু পরিবার আছে এতিম ছেলে বা এতিম মেয়ে মা বাবা মারা গিয়েছে এবারে এতিমটার উপরে সবার জুলুম আরম্ভ হয় ঘরের সবার কাজ তার দিয়ে করায় ঘরের সবার কাজ করায় আবার সবাই তার ইচ্ছা মতো পিটায় এরকম চিত্র আছে না নাই আল্লাহ বলেছেন পরকালের ভয় যাদের অন্তরে নাই এতিমের প্রতি মায়া মমতা তাদের অন্তরে নাই যেই যুগে এই সূরা নাজিল হয়েছে সেই যুগের কাফিরদের মধ্যে এই স্বভাব ছিল আজকের এই হাল জামানায় এমন স্বভাবের মানুষ বোধহয় নাই দেখেন আপনাদেরকে সুন্দর একটা শিক্ষণীয় ঘটনা শোনাই বলবো কাজী আবুল হাসান মাওয়ারিদি তার আলামুন নবুয়া এর ভেতরে তিনি আবু জাহালের একটা ঘটনা এনেছেন আবু জাহালের তত্ত্বাবধানে একজন এতিম ছিল আবু জাহাল লোকটাকে ভালো না খারাপ লোকটাকে সাধারণ নাগরিক না নেতা আরো জোরে বলেন সে কি ভালো মানুষ না চোর এমন চোর এতিমের সম্পদ চুরি করে খাইয়া ফেলছে এখনকার সমাজে আবু জহলিও চরিত্রে অনেক লোক আছে যারা নেতা সাজলে মানুষের মাল চুরি কইরা খাইয়া ফেলে
আবু জাহেলের তত্ত্বাবধানে এক এতিম ছেলে থাকতো ওই এতিম ছেলের প্রতি আবু জাহাল অত্যন্ত জুলুম করা আরম্ভ করলো তার সব ধনসম্পদ গ্রাস করলো ওই ছেলেটার গায়ে কোনো জামা কাপড় নাই এক টুকরা কাপড় নাই একদিন সে আবু জাহালের কাছে এসে বলল আমার বাবা মায়ের সব সম্পদ তো আপনি হস্তগত করে রেখেছেন আমি অত্যন্ত অসহায় মানুষ আমার পুরা সম্পদ যদি আমাকে ফিরাইয়া নাও দেন একটু দয়া করেন সামান্য সম্পদ হলেও আমাকে দেন যাতে আমি মোটামুটি চলতে পারি আবু জাহেল ও ইতিম ছেলেটির কথা না শোনার ভান ধরল শুনলই না ছেলেটা যখন বারবার বারবার বলছে ইতিমটাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিল এই চিত্র দেখছিল কিছু কাফির আর মুশরিক এই ছেলেটা যখন আবু জাহালের গলা ধাক্কা খাওয়ার পরে চলে যাচ্ছিল কিছু কাফির রাগে ওই ছেলেটাকে ধরল ধরার পরে তারা এবার আগুনের মধ্যে কেরোসিন ঢালার মতো কাজ করলো দেখবেন আমাদের সমাজেও কিছু মানুষ আছে কোথাও যদি দেখে ঝগড়াঝাটি লেগেছে মীমাংসা করা দূরের কথা আরো বেশি বাজাইয়া দেওয়ার চেষ্টা করে অবশ্য এই রকম মানুষ আপনাদের কচ্ছপিয়ায় নাই কি বলেন আপনারা কমন পড়ছে না আল্লাহ হেফাজত করেন এগুলো কি ভালো কাজ এগুলো কি ভালো কাজ ইন্নামাল মুমিনুনা ইখওয়া মুমিনরা ভাই ভাই ফা আসলিহু বাইনা আখাওয়াইকুম তোমাদের ভাইদের মধ্যে মীমাংসা করে দাও বলেছেন কে আল্লাহ এটা করবেন না কোথায় ছিলাম মনে আছে তো ওই ছেলেটা চলে যাচ্ছে কয়েকজন কাফের এসে আটকাইছে কয় আবু জাহেল যে তোমার সাথে খারাপ আচরণ করলো আমাদেরও খারাপ লেগেছে শোনো তুমি মুহাম্মদ তারা বলল তুমি মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও কারণ তিনিও এতিম তুমিও এতিম এতিমের কষ্ট এতিম বুঝবেন এদের বক্তব্য ভালো হলেও উদ্দেশ্য খারাপ তারা চেয়েছিল এই ছেলেটা যদি গিয়ে মুহাম্মদ আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে আর যদি তিনি এসে আবু জাহালের সামনাসামনি হন তো পুরাতন শত্রুতা আরেকটু এখানে হিট হবে ঝগড়াঝাটি এটা কলহটা আরেকটু হিট খাবে মারামারি লাগায় দেওয়ার জন্য কাজটা করেছিল এতিম ছেলেটা এবার নবীজির কাছে গেল যাওয়ার পরে যখন তার ঘটনা বলল নবীজি এতিমের কষ্ট বুঝলেন কারণ তিনি তো এতিম ছিলেন এতিমের কষ্ট এতিম বুঝে তিনি তো পৃথিবীতে আসার আগে বাবা হারিয়ে ফেলেছেন পৃথিবীতে আসার পরে ছয় বছর পরে মাকেও হারিয়ে ফেললেন এর কিছুদিন পরে তিনি তার দাদাকেও হারিয়ে ফেললেন এই জন্য আল্লাহ সূরা দোহার মধ্যে বলেছেন আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ও নবী আমি কি আপনাকে এতিম অবস্থায় পাইনি এরপরে কি আমি আপনাকে আশ্রয়ের ব্যবস্থা করিনি এতিমের কষ্ট আপনি বুঝবেন এই জন্য বলা হয়েছে ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার খবরদার ইয়াতীমকে ধমক দিবেন না নবীজি ওই এতিম ছেলেটার কথা শুনে এতিম ছেলেটাকে হাতে ধরে আবু জাহালের বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন আবু জাহাল নবীজিকে দেখে সেদিন কোনো খারাপ আচরণ করল না সুন্দর করে রিসিভ করল অভ্যর্থনা জানালো আর ওই যে দুই তিনটা কাফের তারা এবার আবু জাহালের বাড়ির দিকে এসে উঁকি ঝুঁকি মারে কিছুক্ষণ পরে ফাইট আরম্ভ হবে একটু দেখি কলহটা কেমন কঠিন পরিস্থিতিতে যায় কিন্তু ঘটনা ঘটল উল্টা আবু জাহাল নবীজিকে রিসিভ করল নবীজি এসে বললেন আপনি নাকি এতিম ছেলেটার সম্পদগুলো হস্তগত করে রেখেছেন তার সম্পদ তারে দিয়ে দেন আবু জাহাল বলল ঠিক আছে দিয়ে দিলাম নবীজি চলে গেলেন এতিম ছেলেটাও চলে গেল ওই কাফেরগুলো এসে বলল কি ব্যাপার নেতাজি আপনি কি আজকে মুহাম্মাদের আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিন কবুল করে ফেললেন না কি কয় না দিন যদি কবুল না করেন তো তিনি এসে বললেন এতিমের সম্পদ দিয়ে দিতে দিয়ে দিলেন কেন এত ভয় পাইলেন কেন আবু জাহেল করলো আসলে আবু জাহেল বলল আসলে ইচ্ছা করে করি নাই জান বাঁচানোর জন্য করেছি যখন
মুহাম্মদ আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে আসছিলেন আমি নজর দিয়ে দেখলাম আমি লক্ষ্য করলাম তার ডান কাঁধে একটা তলোয়ার আর বাম কাঁধে আরেকটা তলোয়ার তাক করে আছে আমার মনে হয়েছিল আমি যদি তার কথা না মানি ওই তলোয়ারগুলো আমার শরীরে ঢুকে যাবে এই জন্য জান বাঁচাতে গিয়ে সে যা বলেছে তাই আমি মেনে নিয়েছি এটা বিশুদ্ধ একটা ঘটনা এই ঘটনা থেকে একটা শিক্ষা হলো বিরুদ্ধবাদীদের উপরেও নবীজির চরিত্রের একটা প্রভাব ছিল কি অনুপম চরিত্র তার শত্রুর সামনেও তিনি যখন যেতেন শত্রুও তার চরিত্রে নরম হয়ে যেত আল্লাহু আকবার আর আমাদের চরিত্র কেমন জানেন ভালো মানুষও আমাদের চরিত্র দেখে খারাপরাও আমাদেরকে খারাপ ভাবে ভালো নাও ভালো অথচ আমাদের চরিত্র কি এমন হওয়ার কথা ছিল আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন তাহলে এই যে সূরাটা এখানে ইতিমের কথা বলা হচ্ছে ইতিমের সাথে দুর্ব্যবহার করো না বোঝা যাচ্ছে যেই যুগে নাজিল হয়েছে ওই যুগে ইতিমের সাথে খারাপ আচরণ ছিল কি ছিল না জোরে বলেন ছিল কি ছিল না এই যুগেও আছে না নাই এই যুগে ইতিমের মাল খায়া ফেলে আছে এজন্য আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান إنما يأكلون في بطونهم نارا وسيصلون سعيرا الله تعالى বলছেন নিশ্চয়ই যারা অন্যায়ভাবে এতিমের মাল ভক্ষণ করে তারা তাদের পেটের ভেতরে আগুন ঢুকায় জোরে বলেন কি ঢুকায় এতিমের সাথে দুর্ব্যবহার করে যারা বিচার দিবসকে অবিশ্বাস করে তারা মুমিনরা কখনো এতিমের প্রতি দুর্ব্যবহার করে না বরং এতিম দেখলে মাথায় হাত বুলায়া দেয় এতিম পাইলে তাকে কিছু পোশাক আশাক কিনে দেয় এতিম পেলে লেখাপড়া শেখানোর দায়িত্ব নেয় এতিম পেলে তার লালন পালন ভরণ পোষণের দায়িত্ব নিয়ে নেয় আপনার যদি সামর্থ্য থাকে সুযোগ থাকে এতিম লালন পালনের জন্য চেষ্টা করার দরকার আছে না নাই এতিমকে ভালোবাসা দিবেন একজন সাহাবী এসে নবীজিকে বললেন আমার অন্তরটা পাথরের চেয়েও আরো শক্ত হয়ে গিয়েছে পাথরও তো ভালো মাঝে মাঝে পাথরে ফেটে ঝর্ণা বের হয় কিন্তু আমার অন্তর পাথরের চেয়ে আরো জঘন্য হয়ে গিয়েছে দিল শক্ত কান্না আসে না চোখে পানি আসে না দিল নরম হয় না নবীজি বললেন এতিমদের কাছে বেশি বেশি যাবা তাদের মাথায় হাত বুলাইয়া দিবা তাহলে তোমার দিলকে যিনি নরম করে দিবেন তিনি কে এতিমের কাছে যাবেন গেলে বুঝবেন আপনাকে আপনার বাবা মা কত কিছু দেয় এতিমের কেউ নাই তাকে দেওয়ার এতিমদেরকে লালন পালন কিংবা এতিমদের তত্ত্বাবধায়ক হওয়ার চেষ্টা করেন আল্লাহর হাবিব বলেছেন আনা ওয়া কাফিলুল ইয়াতিমি ফিল জান্নাতি أنا وكافل اليتيم في الجنة هكذا وضم السبابة والوسطى এই দুইটা আঙ্গুল দেখা যায় নবীজি বললেন এই দুইটা আঙ্গুল যেমন কাছাকাছি আমি এবং এতিমের দায়িত্ব পালনকারী লোক কিয়ামতের দিন এইভাবে এক জান্নাতে কাছাকাছি থাকব শুধু সুবহানাল্লাহ পড়ে চলে যাবেন নাকি সুযোগ পেলে এতিম লালন পালন করবেন করবেন তো আমি বছরে আমি একজন এতিমকে পুরা বছরের তার যাবতীয় খরচ দেই এটা আপনাদেরকে ঢুল পিটানোর জন্য বলে নাই আপনাদেরকে উৎসাহিত করতে উদ্বুদ্ধ করতে বলেছি এই পর্যন্ত অনেক এতিম ছেলে মেয়ের বিবাহ শাদী দেওয়ার যতটুকু পেরেছি ব্যবস্থা করে দিয়েছি সেই ছাত্র জামানা থেকে যখন ছাত্র ছিলাম তখন থেকে বিভিন্ন সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করে এতিম ছেলে মেয়েদের বিবাহ প্রকল্প হাতে নিয়ে ব্যবসাতে দিয়েছে এগুলো যুবকরা করার দরকার আছে না নাই এতিম এতিমকে দেখাশোনা করবেন এতিমদেরকে আন্তরিকতা দেখাবেন খুশি হয়ে যাবেন কি
জাহান্নামীদের একটা স্বভাব হলো এরা এতিমকে গলা ধাক্কা দেয় আর জান্নাতীদের স্বভাব হলো তারা এতিমদেরকে ভালোবাসে আমরা জান্নাতি মুমিন হতে চাই কি চাই না তাহলে এতিমকে গলা ধাক্কা দিব না ভালোবাসবো এর পরের আয়াতে আল্লাহ বলছেন ওই পরকাল অবিশ্বাসী লোকদের আরেকটা স্বভাব হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা ত্বামিল মিসকিন মিসকিনদেরকে খাবার প্রদানে নিজেকে উৎসাহিত করে না অন্যকেও সে উৎসাহিত করে না ইসলাম কত চমৎকার একটা জীবন ব্যবস্থা দেখেন আপনার কাছে বিরাট টাকা পয়সা আছে দুই বেলা তিন বেলা খাবেন অনেক বেলা নাস্তা করবেন হরেক রকমের খাবার দাবার খাবেন আর আপনার আশেপাশের মানুষ অভুক্ত থাকবে ক্ষুধার্ত থাকবে এমন বৈষম্যপূর্ণ সমাজ ব্যবস্থা ইসলাম চায় না এই জন্য নবীজি বলেছেন যখন তরকারি রান্না করো ঝোল একটু বাড়ায়া দাও আপনারা কি বলেন এটাকে আঞ্চলিক ভাষায় হ্যাঁ আমরা সিলেট হয় শিরা আমি ভাবছিলাম আপনাদের এখানে আরো একটা শব্দ পাওয়া যাবে আপনারা কি বলেন ঝোল হ্যাঁ এই দেখেন পাইছি আমি বলেন ভাই সুরকা ঠিক আছে কুল্লা ভাষা সুরকা ঠিক আছে মাশাআল্লাহ তো নবীজি বলেছেন তরকারি রান্না করলে ঝোল বা সুরকা একটু বাড়ায়া দাও যাতে করে প্রতিবেশী আশেপাশের লোকদের বাড়িতেও পাঠাতে পারো সুবহানাল্লাহ এত সুন্দর শিক্ষা আমাদেরকে দিয়েছেন কি আমরা তো নিজে খাইতে পারলে হইছে মানুষ খাইলে খাক না খাইলে নাই দেখিও না আমরা আমাদের পাশের বাড়িতে এলাকায় কত ফ্যামিলি আছে ঘরে খাবার নাই আমার একটু সামর্থ্য আছে চাইলে তাকে আমি এক কেজি আলু কিছু ডাল কিছু বাজার সাজার করে দেওয়ার সামর্থ্য আছে আমার অনেক পয়সা দিতে পারি চাইলে কিন্তু দেয় না আছে না নাই কথা বলেন আছে না নাই এত টাকা পয়সা দিয়ে আপনি কি করবেন আমাকে বলেন জানতো আপনার কচ্ছপিয়ার গোরস্থানে কবরস্থানে গিয়ে দেখেন এত কোটি কোটি টাকা দামের বাড়ি গাড়ি এত কোটি কোটি টাকার সম্পদ সব পড়ে আছে বেচারা একাকী নীরবে নিবৃতে এতিমের মতো কবরে ঘুমায় আছে আপনিও এরকম কবরে চলে যাবেন যতটুকু হলে খেয়ে বাঁচা যায় সুন্দরভাবে জীবন যাপন করা যায় ইবাদত বন্দেগী করা যায় ততটুকু খেয়ে পরে বাকিটুকু দিনের জন্য মানুষের জন্য দিয়ে দেন তাহলে কিয়ামতের দিন এর বদলা যিনি দিবেন তিনি কি ইসলাম কত সুন্দর বলছে আশেপাশের লোকজনের খবর রাখো কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু মানুষকে আটকায় দিবেন জান্নাতে যেতে দিবেন না আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন ইবনা আদম হে আদম সন্তান ইস্তাতআমতুকা ফালাম তুতইমনি আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম তুমি তো আমাকে খাবার দাও নাই বান্দা তখন বলবে ইয়া রাব্বি কাইফা উতইমুকা ওয়া আনতা রাব্বুল আলামিন আমি কেমনে আপনাকে খাওয়াবো বরং সবাইকে খাওয়ান কে আল্লাহ তখন বলবেন কেন তোমার এলাকায় তোমার আশেপাশের বাড়িতে কত মানুষ অভুক্ত ছিল তাদেরকে যদি সামর্থ্য থাকা সত্ত্বেও খাওয়ায়া দিতা তাহলে আমি আল্লাহ তোমার উপর খুশি হয়ে যেতাম ইসলামের মধ্যে কিছু কাজ আল্লাহর কাছে বড় পছন্দনীয় যেমন নবীজি বলেছেন আফসুস সালাম সালামের প্রসার ঘটাও যাকে পাও সালাম দাও ওয়া আতইমুত তাম সামর্থ্য থাকলে মানুষকে খাওয়াও এতিমকে ভালোবাসা আর মানুষকে খাওয়ানো মিসকিনকে খাবার দেওয়া এটি হলো জান্নাতি মানুষের স্বভাব আর এতিমদেরকে গলা ধাক্কা দেওয়া আর নিজে পেট ভরে খেয়ে অভাবীদেরকে খাবার দাবার না দেওয়া এটা হলো জাহান্নামীদের স্বভাব বলেছেন কে কোথায় বলেছেন এবার শুনেন কোরআনুল কারীমের ৮৯ নম্বর সূরা সূরাতুল ফজরের ১৭ নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন কাল্লা বাল লা তুকরিমুনাল ইয়াতীম ওয়ালা তাহাম
يحضون على طعام المسكين কখনো নয় তোমরা তো এতিমকে সম্মান করো না মিসকিনদেরকে খাবার দাও না জাহান্নামীদের ব্যাপারে আল্লাহ বলছেন তোমরা এতিমকে সম্মান করো না আর মিসকিনদেরকে খাবার দাও না কিন্তু অন্যদিকে জান্নাতে লুকতে মেন্টালিটি কেমন তাদের স্বভাব কেমন চরিত্র কেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 76 নম্বর সূরা সূরাতুল ইনসানের 8 নম্বর আয়াত থেকে বলছেন ওয়ায়ুতাইমুনা ত্বআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা واسيرا আগেই পড়েন সুবহানাল্লাহ কি সুন্দর আয়াত আল্লাহ বলছেন নিজেদের খাবার দরকার নিজেরা খাবারের মুখাপেক্ষী হওয়ার পরেও ইমানদাররা ইয়েতিমকে খাবার দেয় মিসকিনের মুখে খাবার দেয় বন্দীদের মুখে খাবার তুলে দেয় আল্লাহু আকবার এই স্বভাবের লোকেরা তারা যখন ইয়েতিম মিসকিনের বন্দীদেরকে খাওয়ায় বাহবা পাওয়ার জন্য যশ আর খ্যাতির জন্য নয় তাহলে কেন তারা এটা করে পরের আয়াতে আল্লাহ বলছেন এরা বলে ইন্নামা নুতাইমুকুম লিওয়াজহিল্লাহ আমরা শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদেরকে খাবার দিচ্ছি লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা তোমাদের থেকে পুরস্কার কিংবা কৃতজ্ঞতা থ্যাঙ্কস পাওয়ার আশায় এটা আমরা করছি না তাহলে কেন করছি পরের আয়াতে আল্লাহ বলছেন ইন্না নাখাফু মির রাব্বিনা ইয়াউমান আবুসান কামতারিরা আমরা আমাদের রবের ভয়ে যেদিন আল্লাহর ভয়ে ভীত বিহ্বল হয়ে যাব ওই কিয়ামতের দিন আল্লাহর কাছ থেকে জাযা পাওয়ার আশায় এই কাজ করি সুবহানাল্লাহ আপনাদের কি কষ্ট হচ্ছে না আমি কিন্তু ফিনিশিং এ চলে আসতেছি কয়টা আয়াত বললাম তিনটা কয়টা আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন তাদেরকে কি দেখেন না যারা বিচার দিবস কর্মফল দিবসকে মিথ্যা মনে করে মানেই না এদের স্বভাব হলো প্রথম স্বভাব ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওই ব্যক্তি যে ইতিমের সাথে দুর্ব্যবহার করে এর পরের স্বভাব হলো ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন মিসকিনদেরকে খাবার দেয় না এই হলো পরকাল অবিশ্বাসী লোকদের কয়টা বদ স্বভাব আরো জুড়ে এক নাম্বার কি বলছি মাশাআল্লাহ এখানে একজন বলছে কি বলছি আমার দেশে ওয়াজ মাহফিলের বেশিরভাগ শ্রোতা আবেগী ঠিক 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 মাহফিল শেষে যদি জিজ্ঞেস করেন কি ঠিক কিচ্ছু বোঝেন আসে আবেগী শ্রোতা আর মাহফিলের আগে হুজুরকে বলবেন হুজুর ফাটাই ফালান একদম ফাটাই ফালান একদম এইটা বলেন ওইটা বলেন এই আবেগী শ্রোতারাই পড়ে দেখা যায় হুজুর বিপদে বললে একটা শ্রোতারে ওয়ার পাওয়া যায় না মাঠ গরম করা শুধু এই মাহফিলগুলো বরকতের জায়গা এখানে আসবেন শিখে যাওয়ার জন্য এক নাম্বার স্বভাব এতিমের সাথে ভালো আচরণ করে দুই নাম্বার মিসকিনদেরকে খাবার শেষ প্রথম টপিক শেষ বলেছিলাম না শেষের চারটা আয়াতে মুনাফিক সম্পর্কে আলোচনা এসেছে এখানে মুনাফিকদের তিনটা স্বভাব বলা হয়েছে মুনাফিক আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট না নিকৃষ্ট আরেকটু জোরে বলেন মুনাফিক আপনি কোথায় গেলে পাবেন মুনাফিক আপনি কোথায় গেলে পাবেন কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখব কোথায় যাব এই এদিকে তাকান কোথায় পাওয়া যাবে এখন বলছি আপনার মাথা থেকে পা পর্যন্ত এখানেও পাওয়া যেতে পারে ঠিক আছে কথা আমার ঠোঁট একটু কাটা স্বভাবের তো যেটা বলি তাকায় তাকায় বলি সাবধান এটা কিন্তু অন্য হুজুরের মতো হুজুর না যেটা বলে একদম তাকায় তাকায় যেই হোক সোজা সাপটা কথা বল ভালো করে শোনে কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখব কোথায় যাব তো পাশের দেশে যান বহু হিন্দু দেখবেন
কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখব কোথায় যাব কেউ যদি বলে হুজুর আমি ঠিক আছে কেউ যদি বলে হুজুর আমি খ্রিস্টান দেখব কোথায় যাব ইউকে ইউএসএ তে যান কোটি কোটি খ্রিস্টান আছে কেউ যদি কয় আমি বৌদ্ধ দেখব তো আমাদের পাশেই তো নেড়া মাথাদের দেশ আছে কেউ যদি কয় আমি অনেক ইহুদি দেখব তো অসভ্য ইসরায়েলে যেতে পারেন কেউ যদি কয় হুজুর আমি মুনাফিক দেখব কোথায় যাব মুনাফিকের তো কোনো আলাদা দেশ নাই আলাদা কোনো সমাজ নাই তাহলে মুনাফিক আপনি কোথায় পাবেন যেইখানে মুসলমানের বেশ ধরে যেখানে মুসলমান আছে সেখানেই দেখবেন মুসলমানের বেশ ধরে মুনাফিক লুকায়া আছে তারে চিনা যায় না তো তার মাথায় টুপি আছে দাড়ি আছে পাঞ্জাবিও পরে জুব্বাও লাগায় মুখে মুখে ইমানদারির কথা বলে আর তলে তলে মুনাফিকি করে সে আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে খারাপ সে ফেরাউনের চেয়ে মুনাফিক খারাপ ফেরাউনের চেয়ে মুসলমানের মধ্যে লুকিয়ে থাকা মুনাফিকটা খারাপ কারণ ফেরাউন জাহান্নামের উপরে থাকবে আর আমাদের মধ্যে লুকিয়ে থাকা মুনাফিক জাহান্নামের নিম্ন স্তরে থাকবে তুলনামূলকভাবে ভালো কোনটা মুনাফিকের চাইতে ফেরাউন আরো একটু ভালো ক্যাটাগরির আছে এই মুনাফিক কপালে লিখা নাই আমি মুনাফিক পিঠে লিখা নাই আমি মুনাফিক তার শরীরের কোথাও কোনো সাইনবোর্ড নাই আমি মুনাফিক এখন তারে আপনি চিনবেন কেমনে তারে চিনার জন্য কিছু আলামত কোরআনে বলেছেন কি আবার তারে চিনার জন্য কিছু আলামত বলে গিয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার শেষের চারটি আয়াতে মুনাফিকদের তিনটা স্বভাব বলা হয়েছে এতক্ষণ উঠেন নাই এটা আসলে ভুল করছেন এখন উঠলেই কিন্তু বিপদ মানুষ ভাববে এটা মিলে গেছে একটু আগে আপনারা এখানে কয়েকজন বলছেন না মুনাফিক এখানে ওখানে পাওয়া যাবে এবার এখানের ভিতরে পাওয়া যাবে কেমনে পাওয়া যাবে একটু পরে দেখবেন একদম গুড়ায় গুড়ায় লাগবে গিয়ে কুলাইতে পারবেন তো আসেন এরা কারা আল্লাহ তাআলা বলছেন فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون ويل ধ্বংস জাহান ধ্বংস নামাজিদের জন্য ওয়াইল ওয়াইল কি রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন তাফসীর ইবনে কাসীরের ভেতরে এসেছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেছেন ওয়াইল হচ্ছে জাহান্নামের একটি শক্তিশালী আগুনের ঘাঁটি যে আগুনের ঘাঁটি এত মারাত্মক জাহান্নামের অন্যান্য আগুন এই ওয়াইল নামক জাহান্নামের উত্তাপ থেকে বাঁচার জন্য প্রত্যেক দিন আল্লাহর কাছে 400 বার প্রার্থনা করে আল্লাহু আকবার তাহলে ওয়াইল এটা সহজ জায়গা না মারাত্মক জায়গা এই ওয়াইল এটা কাদের জন্য আল্লাহ বলছেন লিল মুসল্লিন মুসল্লিদের জন্য কথা ভালোভাবে বোঝার চেষ্টা করেন মুসল্লিরা কি জান্নাতে যাওয়ার কথা নাকি জাহান্নামে যাওয়ার কথা আর একটু জোরে বলেন কিন্তু আল্লাহ তো এখানে বলেছেন মুসল্লিদের জন্য ধ্বংস মুসল্লিদের জন্য ধ্বংস এখন প্রশ্ন হলো কোন মুসল্লিদের জন্য ধ্বংস আমি এটা বলা লাগবে না পরের আয়াতে আল্লাহ ব্যাখ্যা দিয়ে দিলেন আল্লাহ বললেন কোন মুসল্লির জন্য ধ্বংস শোনো আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা তাদের সালাতের ব্যাপারে নামাজের ব্যাপারে উদাসীন আমি প্রায় 15 থেকে 20টা তাফসীর তালাশ করেছি এই হাত এই আয়াতের ব্যাখ্যা খোঁজার জন্য বিভিন্ন তফসির থেকে এই অংশটুকুর ব্যাখ্যা পেয়েছি আমি 5টা জুড়ে বলেন কয়টা 5টা খুব সংক্ষেপে বলছি 1 নাম্বার
কারা নামাজের ব্যাপারে উদাসীন এক নাম্বার তারা যাদের ইচ্ছে হলে মসজিদে গিয়া সাজদা মারে ইচ্ছে হলে যায় না যখন মন চায় যায় যখন মন চায় যায় না এই ধরনের নামাজই অবশ্য আমাদের এলাকায় নাই তাহলে বুঝা গেল মাঝে মাঝে নামাজে যাওয়া আর মাঝে মাঝে না যাওয়া এটা মুমিনের স্বভাব নয় এটা হলো মুনাফিকের স্বভাব আপনি কুলাইতে পারবেন এখন ওয়াজ একটু আগেটা বলছেন ওখানে ওখানে আছে সে জুমার দিনে যায় সারা সপ্তাহে মসজিদে দেখা যায় না আমার দেশে ওয়াজ মাহফিলে মানুষ বেশি না মসজিদের জামাতে মানুষ বেশি আমার দেশে মসজিদে মানুষ বেশি নামাজের সময় নাকি ওয়াজে মানুষ বেশি এটা সুলক্ষণ না কুলক্ষণ তাহলে বোঝা গেল মসজিদে মানুষ কমে যাওয়া আর ওয়াজে মানুষ বেড়ে যাওয়া এইটাও কিন্তু ভালো কোনো নমুনা না মসজিদে মানুষ বাড়ার কথা এমন কি আশ্চর্যের ব্যাপার যেই গ্রামে মাহফিল হয় ওই গ্রামে প্রধান বক্তার ওয়াজের সময় হাজার হাজার মানুষ রাস্তাঘাট ব্লক আফসোসের ব্যাপার ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম এশার নামাজে মানুষ হয়েছে কয়জন কয় ১৭ জন বা ১৮ জন বললাম এখন প্যান্ডেলে কত কয় ১৭ থেকে ১৮ হাজার এটা সুলক্ষণ না কুলক্ষণ কত স্বভাবের নামাজি এক নাম্বার সাপ্তাহিক নামাজি শুধু জুমার দিনে যায় এইরকম সাপ্তাহিক নামাজি আপনাদের এলাকায় নাই দুই নাম্বার মাসিক নামাজি শুধু রমজান মাসের নামাজি বাকি ১১ মাস নামাজের খবর নাই এইরকম মাসিক নামাজি কচ্ছপিয়ায় নাই তিন নাম্বার হলো বার্ষিক নামাজি শুধু দুই ঈদে তারে দেখা যায় এইরকম নামাজি আমাদের রামুতে নাই চার নাম্বার হলো সিজনাল নামাজি কিছু কিছু রাত আছে যেমন শবে বরাতের রাত মেয়েরাজের রাত তোবারুক আর বিরানির আশায় মসজিদে মসজিদে ঘুর ঘুর করে এইরকম মানুষ আমাদের কক্সবাজারে নাই পাঁচ নাম্বার জানাজার নামাজি অন্য নামাজ মিস হয় জানাজা মিস হয় না কারণ জানাজার লাশকে সামনে রেখে মানুষের সামনে বক্তৃতার সুযোগ পাওয়া যায় এই পাঁচ প্রকারের নামাজি বলা হয়েছে আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন এরা অনিয়মিত নামাজি এরা এদের নামাজ এদেরকে ধ্বংস করে দিবে কারণ এরা নিয়মিত নামাজি নয় এবার আমরা আল্লাহকে জিজ্ঞেস করলাম আল্লাহ তাহলে কোন নামাজিরা জান্নাতি কোন নামাজিরা সফল আল্লাহ কোরআনের মধ্যে উত্তর দিলেন ওয়াল্লাযীনা হুম আলা সলাওয়াতিহিম ইউহাফিযুন আল্লাহ কোরআনে উত্তর দিলেন পাঁচ ওয়াক্তের প্রতিদিনের পাঁচ ওয়াক্ত প্রতিদিনের পাঁচ ওয়াক্ত প্রতিদিনের পাঁচ ওয়াক্ত প্রতিদিনের পাঁচ ওয়াক্ত নামাজকে যথাযথভাবে আদায় করে যারা উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুন আল ফিরদাউসাহুম ফিহা খালিদুন এই সকল পাঁচ ওয়াক্ত নামাজি গুণাবলী সম্পন্ন বান্দারা আল্লাহর জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে তাহলে পাঁচ ওয়াক্তের নামাজি এইটা হলো আসল মুমিন আর মাঝে মাঝের নামাজি এইটা হলো মুনাফিক তাহলে এবার ওয়াজটা আমি আমার নিজের সঙ্গে মিলাই আসেন আমরা যারা ওয়াজ শুনি কিন্তু নামাজে যাই না আমি আর নিচে নামলাম না আপনি কোন জায়গায় আছেন আপনি নিজেই এটা সিদ্ধান্ত নেন নিজেই বুঝেন আমি আপনাকে কষ্ট দিলাম না আল্লাহ বলেছেন তার জন্য ধ্বংস যে তার নামাজের ব্যাপারে বেখবর এই বেখবরের এক নাম্বার ব্যাখ্যা বলেছি যারা মাঝে মাঝে যায় মাঝে মাঝে যায় না বলেছিলাম কয়টা ব্যাখ্যা দুই নাম্বার ব্যাখ্যা হলো ওই সকল নামাজি যারা নামাজ দেরি করে আদায় করে নামাজ পড়ে ঠিক আছে কিন্তু ওয়াক্ত মতো পড়ে না ওয়াক্তের শেষ সময় পড়ে এই স্বভাবটা মহিলাদের মধ্যে বেশি দেখা যায় জোহরের সময় কাজ করতে 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 বেলা ৩টা ৩.৫ ৪টায় গিয়ে জোহর পড়ে আবার অনেক যুবক ছেলেরা আছে আসরের পরে ঘুমায়া থাকে ঘুমাইতে ঘুমাইতে সূর্য যখন ডুবে যাওয়ার মতো অবস্থা হয় তখন আসরের নামাজে দাঁড়ায় নবীজি বলেছেন তিলকা সলাতুল মুনাফিক ওইটা হলো মুনাফিকের নামাজ
কোন নামাজ ইয়াজলুসু ইয়ারকাবুস শামস সূর্য ডুবার অপেক্ষা করে হাত্তা ইযা কানাত বাইনা করনাই শাইতান সূর্য যখন শয়তানের দুই সিংহের মাঝখানে চলে যায় অর্থাৎ ডুবে যাওয়ার মতো অবস্থা হয় কামা তখন সে নামাজে দাঁড়ায় ফানাকরা আরবা তখন সে মুরগির মতো চারটা ঠুকর মারে ঠুকর 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 দেরি করে নামাজ পড়া কিংবা নামাজের জামাতে না যাওয়া জামাত বেশি বেশি মিস করা দুইটা নামাজ মুনাফিকের জন্য বড় কঠিন ফজর এবং এশা ফজর এবং এশার নামাজ মুনাফিকের জন্য কঠিন শীতকালেও কঠিন গরমের দিনেও কঠিন ফজরের নামাজ শীতকালে দেখবেন ফজরের আজানের সময় ঠান্ডাটা কম লাগে না বেশি লাগে দেখা যায় সে যায় না গরমকালে দেখা যায় সারা রাত গরম কিন্তু ফজরের সময় একটু আরাম আরাম এই জন্য বলেছি ফজরের নামাজটা মুনাফিকের জন্য কঠিন এশার নামাজটাও মুনাফিকের জন্য কঠিন আর নবীজি বলেছেন এই দুই নামাজের গুরুত্ব কেউ যদি বুঝত তাহলে সে হামাগুড়ি দিয়ে হলেও মসজিদে সে হাজির হয়ে যেত আরো আস্তে বলেন সুবহানাল্লাহ তাহলে দুই নাম্বার ব্যাখ্যা পেলাম যারা নামাজ পড়ে কিন্তু সময় মতো না দেরি করে পড়ে এদের জন্য ধ্বংস বলেছেন কে এক নাম্বার মাঝে মাঝে আসে না এরাও ধ্বংস দুই নাম্বার দেরি করে পড়ে এরাও ধ্বংস তিন নাম্বার হলো নামাজে আসে কিন্তু খুশু থাকে না নামাজে আসার পরে এমনে এমনে এইরকম নামাজে আমাদের এলাকায় নাই নামাজে দাঁড়াইয়া গরিব টাইপ দেখে একটু দেরি হইলে ইমাম সাহেবকে সিগনাল দে আছে এরকম তারপরে কলার ঠিক করে হাতা ঠিক করে দাড়ি খিলাল করে নামাজের মধ্যে মনোযোগ থাকে না এইরকম অমনোযোগী নামাজের জন্য ধ্বংস বলেছেন কে চার নাম্বার ঠিক আছে চার নাম্বার ব্যাখ্যা হলো যার নামাজের প্রতি কোনো গুরুত্ব থাকে না নামাজের মধ্যে মনোযোগ থাকে না হিসাব নিকাশে ঘর বাড়িতে বিভিন্ন জায়গায় মনোযোগ পাঁচ নাম্বার হলো যারা নামাজের মধ্যে তাড়াহুড়া আরম্ভ করে বলেন তো তাড়াহুড়া করে নামাজে এই রকম নামাজে আছে না নাই মুরগির মতো ঠুকর ঠুকর দিয়ে রুকু সাজদা মারে দেখলে মনে হয় নামাজ না যেন ফিজিক্যাল এক্সারসাইজ চলছে এরকম আছে তো কয়টা কথা বললাম আরো জুড়ে আল্লাহ বলছেন এই পাঁচ জাতের স্বভাব যাদের ভেতরে আছে এই পাঁচ প্রকার মুসল্লি ধ্বংস এর নামাজ কোনো কাজে লাগবে না এটা হলো মুনাফিকের একটা স্বভাব যে নামাজ নিয়মিত আদায় করে না যে আবার নামাজের মধ্যে মনোযোগী থাকে না যে আবার নামাজের মধ্যে দেরি করে আসে যার নামাজের ভেতরে কনসেন্ট্রেশন থাকে না এবং পাঁচ নাম্বারে বলেছি যে নামাজের মধ্যে তাড়াহুড়া করে এই সকল নামাজিরা সফল না বিফল আরো জোরে বলেন এইটা কি মুমিনের স্বভাব না মুনাফিকের স্বভাব আসেন এবার মুনাফিকের পরে পরের স্বভাবটা পরের আয়াতে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ইয়ারাউন এরা আল্লাহকে খুশি করার জন্য কাজ করে না নামাজ কিংবা সকল ইবাদত করে মানুষকে দেখাবার জন্য তাহলে মানুষ দেখানো কাজ করে যারা মুসলমানের লেবাস ধরে মুনাফিক হয়ে গেছে তারা নামাজটা সব জায়গায় আদায় করে না যেখানে নামাজ আদায় করলে মানুষ আমাকে বাহবা দিবে বলে মানুষটা কিন্তু ভালো নামাজি মানুষ এই রকম দেখানোর জন্য নামাজ পড়ে এমন মানুষ অবশ্য আমাদের এলাকায় নাই সব জায়গায় দান করে না যেখানে দান করলে দেখা যাবে মানুষ বাহবা জিন্দাবাদ জিন্দাবাদ ওখানেই দিবে মানুষ দেখানোর জন্য কাজ করে যারা আল্লাহ এই সূরার ছয় নম্বর আয়াতে বলছেন মুনাফিক হলো তারা এরপরে শেষের আয়াতে আল্লাহ বলছেন ওয়াইয়াম নাউনাল মাউ কষ্ট হচ্ছে আপনাদের
আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন শেষে কাদের স্বভাব বলা হচ্ছে আর একটু জোরে বলেন মুনাফিক মাশাআল্লাহ লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আপনাদের এই সংসদীয় আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব সাইমুম সরোয়ার কমল কক্সবাজার তীর এমপি সাহেব আজকের সম্মানিত প্রধান অতিথি তিনি মাহফিলে এসেছেন আমরা তাকে আজকের এই মাহফিলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি আহলান সাহলান ওয়া মারহাবান বিক আপনারা সবাই খুশি না বেজার আসেন এমপি সাহেব বসেন ভালো আছেন এমপি সাহেব গতকালও ছিলেন মাহফিলে সেই কক্সবাজার পাহাড়তলিতে এবং ওনার সাথে আমার আগেরও পরিচয় আছে তিনি আজকে আসবেন সেটা আগে থেকেই জানিয়েছেন তো যাই হোক আমরাও আলোচনার শেষ দিকে চলে আসছি তিনি হয়তো দোয়া চাইতে এসেছেন আপনাদের কাছে তিনি আপনাদের কাছে দোয়া চাইবেন আমরাও শেষ করে ফেলি তারপরে ইনশাআল্লাহ সেদিকে যাব তো আমরা বলছিলাম শেষের আয়াত ওয়ায়ামনাউনাল মাউন এদের আরেকটা স্বভাব হলো এরা মানুষকে গৃহস্থালির ঘরে ব্যবহার করা জিনিসপত্র মানুষকে দিতে চায় না আমরা আজকে আলোচনার শুরুতে বলেছিলাম মাউন শব্দের অর্থ হলো ঘরে ব্যবহৃত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তো এখানে এই আয়াতের এই সূরার একদম শেষের আয়াতে বলা হয়েছে এদের একটা স্বভাব হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন ধ্বংস ওই সকল মুসল্লিরা আমরা জেনেছি তারা কারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন এর ব্যাখ্যা জেনেছি আমরা পাঁচটা এক নম্বরে বলেছি মাঝে মাঝে আসে না দুই নম্বরে বলেছি নামাজ দেরি করে আদায় করে তিন নম্বরে বলেছি নামাজে মনোযোগ থাকে না চার নম্বরে বলেছি খুশু থাকে না পাঁচ নম্বরে বলেছি নামাজে তাড়াহুড়া করে এই ধরনের স্বভাবের মুসল্লিদের জন্য ধ্বংস বলেছেন কে এর পরবর্তী স্বভাব বলা হয়েছে আল্লাযীনা হুম ইউরাউন যারা মানুষ দেখানো কাজ করে আল্লাহকে খুশি নয় বরং মানুষকে খুশি করার জন্য কাজ করে আর তার ফাইনাল এবং লাস্ট স্বভাব হলো ওয়ায়ামনাউনাল মাউন মানুষকে প্রয়োজনীয় জিনিসপত্র এগুলো চাইলে দেয় না এগুলো আমাদের সমাজে অ্যাভেলেবল দেখবেন মাহফিলের মাঠ কাজ চলছে একটা দা দরকার পাশের বাড়িতে গিয়ে বলছে দা আছে আছে কয় নাই থাকলেও বলবে আছে কিন্তু ভূতা দিবে না একটা বালতি চাইবেন আছে দিবে না মহিলাদের ক্ষেত্রে এমন হয় ভাবি আপনার ভাই আজকে বাসায় নেই লবণ শেষ হয়ে গেছে তো একটু লবণ দিবেন আছে মহিলারা হিংসা করে আরো বেশি কয় নাই দিতাম নয় এই যে প্রয়োজনীয় জিনিসপত্র অনেক সময় বাসায় দেয়াশলাই থাকে না আগুন ধরাবে দেয়াশলাই চাই দেয় না এই যে প্রয়োজনীয় জিনিসপত্র চাইলে দেয় না এগুলো মুমিনের কাজ না এগুলো মুনাফিক স্বভাবের মানুষের কাজ আমরা সামান্য দা বালতি কুড়াল ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র দিতে কুণ্ঠাবোধ করি আর নবীজির সাহাবিদের চরিত্র কত সুন্দর ছিল নবীজির সাহাবিরা দুই প্রকার মুহাজির এবং আনসার মুহাজির বলা হয় হিজরতকারী সাহাবিদেরকে যারা মক্কা থেকে মাইগ্রেট করে মদিনায় গিয়েছেন তাদেরকে বলা হয় মুহাজির সাহাবি হিজরতকারী আর মদিনায় এই মুহাজিরদেরকে যারা আশ্রয় দিয়েছেন তাদেরকে বলে আনসারি
আপনি একটু দিয়াশলাই খুঁজলে দিতে পারেন না একটু দা খন্তি কুড়াল ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র চাইলে আপনি দেন না আর নবীজির সাহাবীদের কলিজাটা কত বড় ছিল শুনেন মক্কাতুল মুকাররমা থেকে হিজরত করে নিজেদের এলাকার ঘর বাড়ি ভিটা মাটি ব্যবসা বাণিজ্য সব কিছু ছেড়ে মদিনায় তারা গেলেন উদ্ভাস্তুর মতো ঘর নাই বাড়ি নাই খাবার নাই কিছুই নাই মদিনার সাহাবীরা বললেন অসুবিধা নাই আমাদের ঘরে আপনারা থাকবেন আমাদের রুটি ভাগ করে খাবেন আমাদের ফসলের মাঠে চাষ করবেন ফসল আমরা ভাগ করে নিব শুধু তাই নয় যারা অবিবাহিত আছে অসুবিধা নাই আমাদের যাদের একাধিক বিবি আছে তালাক দিয়ে ওইটার সাথে আপনাদের বিবাহের ব্যবস্থা করে দিব শুধু সুবহানাল্লাহ কইলে চলবে না এখান থেকে শিক্ষা নিতে হবে আল্লাহ তাআলা সাহাবীদের এই প্রশংসা করেছেন কোরআনে বলেছেন এই রকম ছিল তাদের পারস্পরিক সৌহার্দ্য সম্প্রীতি ভালোবাসা একজন আরেকজনের জন্য ভালোবাসা উজাড় করে দিয়েছেন আর আমরা আমাদের এলাকারই ভাই একটু অভাবী অসহায় তার প্রয়োজন পূরণের জন্য এগিয়ে যেতে পারি না নবীজি বলেছেন কোনো মুসলমান যদি আরেক মুসলমানের প্রয়োজন পূরণ করে দেয় আল্লাহ তাআলা ওই ব্যক্তির দুনিয়া আখিরাতের অভাব অনটন সকল চাহিদা প্রয়োজন পূরণ করে দিবেন সুতরাং এই আয়াতের শেষ এই সূরার শেষ আয়াতের শিক্ষা হলো সৌহার্দ্য সম্প্রীতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে আমাদের আশেপাশে থাকা মানুষজনের প্রতি আমাদের ভালোবাসা সম্প্রীতি সৌহার্দ্য আর সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিব ইনশাআল্লাহ সূরা মাউনের আলোচনা আমরা করলাম এখান থেকে কয়েকটা শিক্ষা আমি এক মিনিটে বলছি এক নাম্বার বিচার দিবসের প্রতি দৃঢ় বিশ্বাস অন্তরে থাকতে হবে থাকলেই মাদক গান বাজনা ইয়াবা অন্যায় অপরাধ জগৎ থেকে নিজেকে সেফ করা যাবে পরকালের ভয় থাকলে আল্লাহর সামনে দাঁড়াবো বিচার আছে আল্লাহ হিসাব নেবেন এই ভয় থাকলে অপরাধ থেকে বাঁচা যাবে দুই নাম্বার শিক্ষা হলো এতিমের প্রতি কঠোরতা আরোপ করব না এতিমকে ভালোবাসবো স্নেহ মমতা করব এতিমকে সম্মান করব পারবো তো ইনশাআল্লাহ তিন নাম্বার মিসকিন অসহায় অভাবী মানুষকে আমরা খাবার দিব ওই যে ওয়ালা ইয়াহুদ্দু আলা তো আমিল চার নাম্বার শিক্ষা হলো নামাজ ছাড়বো না ধরবো নামাজের আলোচনা হয়েছে না নামাজটা কি মাঝে মাঝের না সব সময়ের নাম্বার ফাইভ পাঁচ নাম্বার নামাজে কোনো তাড়াহুড়া চলবে ধীরস্থিরতার সাথে নাম্বার সিক্স ছয় নাম্বার শিক্ষা হলো কোনো মানুষ দেখানি কাজ করব না সব কাজ করব কাকে খুশি করার জন্য নাম্বার সেভেন সাত এবং সর্বশেষ শিক্ষা হলো নিজেরা উদার হব সামর্থ্য অনুযায়ী মানুষকে সহযোগিতা করব কখনোই আমরা রূঢ়তা কঠোরতা নিজেদের মধ্যে লালন করব না এটা মুমিনের স্বভাব না একজন মুমিন হবে তার মনোভাব হবে এমন সহযোগিতামূলক মনোভাব থাকবে মানুষকে সহযোগিতা করবে সৌহার্দ্য সম্প্রীতি সহযোগিতার হাত সবসময় বাড়িয়ে দিবে এই সাতটি শিক্ষা আমরা যদি কাজে লাগাতে পারি তাহলে এই দেড় ঘন্টার আলোচনা ধৈর্য ধরে শোনা সফল হবে সার্থক হবে যতগুলো কথা বলেছি আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন